বিনোদনের তাজা খবরে স্বাগত। আবারও বিয়ে করছেন ঋত্বিক, নতুন স্ত্রী কে জানেন কি? বলিউডের অন্যতম সুদর্শন এবং স্টাইলিস্ট অভিনেতা ঋত্বিক রোশন জীবনের 49 বছরে পা রাখলেন। মঙ্গলবার 10 জানুয়ারি তার জন্মদিন ছিল। বয়স যেন নেহাতই বাড়ছে, বরং নিজেকে আরো ড্যাশিং প্রমাণ করছেন ঋত্বিক রোশন। জন্মদিনের বিশেষ দিনেই জানা গেল আর একটি খবর, অভিনেতা বিয়ে করছেন। পূর্বের স্ত্রী সুজানের সঙ্গে বিচ্ছেদের পর গত কয়েক মাস ধরে গায়িকা সাবা আজাদের সঙ্গেই ঋত্বিকের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। রীতিমতো একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তারা। জন্মদিনে ভালোবাসার মানুষের জন্য কলম ধরলেন সাবা, লিখলেন, আজকে আর ওর দিন, তুমি জীবনটাকে যেভাবে দেখছো অনেকেই পারে না, চিরকাল প্রশস্ত চোখ কৌতূহল বজায় রেখেছো, নিজেকে প্রতিদিনের ব্যবধানে আরো ভালো করে গড়ে তুলেছো, এটা প্রশংসার যোগ্য। সাবা আরো বলেন, পৃথিবী অনেক বিচিত্র, কিন্তু তুমি নিজের মতো করে সে দিকটা সামলে নিও, তোমার থেকে প্রতিভাবান বোকা অদ্ভুত আর কেউ নেই, নিজের মতো করে এগিয়ে চলো। ঋত্বিক নিজেও কখনো প্রেমিকাকে লোকচক্ষুর আড়ালে রাখেননি, ইতিমধ্যেই নতুন ফ্ল্যাট কিনে লিভ ইনও শুরু করেছেন তারা। খুব শীঘ্রই নাকি চার হাত এক হতে চলেছে ঋত্বিক সাবার। অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, সাবার সঙ্গে সময় কাটিয়ে ভীষণ খুশি ঋত্বিক। এছাড়া ঋত্বিকের দুই ছেলে রেখান রিদানও পছন্দ করে সাবাকে। শোনা যাচ্ছে এই মুহূর্তে বেশ কিছু কাজের মধ্যে রয়েছেন ঋত্বিক সাবা। বছর শেষেই কাজের দায়বদ্ধতা হালকা হতেই বিয়ের প্রীতে বসতে যাচ্ছেন তারা। গোটা পরিবার উপস্থিত থাকবে তাদের বিয়েতে। তবে এই বিয়েতে ঋত্বিকের প্রাক্তন সুজানা থাকবেন কিনা তা এখনো নিশ্চিত নয়, কারণ বিচ্ছেদ হলেও ঋত্বিক সুজানের বন্ধুত্ব এখনো অটুট ও সাবলীল। ছেলেদের কারণে মাঝে মধ্যে একসঙ্গেও সময় কাটান তারা। শুধু তাই নয়, সুজানের প্রেমিকার সঙ্গে ঋত্বিকের সম্পর্ক বেশ ভালো। তাই তো ঋত্বিককে লেখা সাবার সেই লেখায় মন্তব্য করেছেন ঋত্বিকের প্রাক্তন সুজান। তিনি সাবাকে উদ্দেশ্য করে বললেন, কি মিষ্টি করে উইশ করলে, তোমাকেও সুন্দর দিনের শুভেচ্ছা। আর সুজানের এই মন্তব্যের জেরেই তাকে হাজারো প্রশ্ন করেছেন নেটিজনেরা, এও কি সম্ভব বলে চোখ বাঁকিয়েছেন তারা। সুজানের সঙ্গে 14 বছরের দাম্পত্যের ইতি ঘটিয়ে একটা লম্বা সময় ছিঙ্গেল ছিলেন ঋত্বিক। তবে এর মধ্যে কয়েকজন বলি নায়িকার সঙ্গে তার নাম জড়ায়। এবার সবকিছু ছাপিয়ে সাবার সঙ্গেই নতুন জীবনে পা রাখবেন ঋত্বিক। এদিকে ঋত্বিকের মতো তার প্রাক্তন স্ত্রী সুজান খানও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। অভিনেতা আরসলান গানির সঙ্গে অনেকদিন ধরেই চুটিয়ে প্রেম করছেন সুজান, প্রায় একসঙ্গে দেখা যায় তাদের। খুব শীঘ্রই নাকি তারাও বিয়ে করতে চাইছেন। সুজানের ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় একটি সংবাদ মাধ্যমকে বলেন, সুজান ও আসলান দুজনেই বাকিটা জীবন একসঙ্গে কাটাতে চান, তাই তারা বিয়ের কথা ভাবছেন। উল্লেখ্য, ঋত্বিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদের পুরো নাম হচ্ছে সাবা সিং গ্রেওয়াল। তিনি একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। 2008 সালে দিল কাবাডি দিয়ে বলিউডে সিনেমায় নাম লেখেন। 2011 সালে অভিনয় করেছেন মুসে ফ্রেন্ডশিপ গারাগো সিনেমাতে। 2021 সালে ফিলস লাইফ ইশক সিনেমাতে তাকে দেখা গিয়েছে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।